বরিশালে 250 জন ছাদবাগানির মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা এবং শীতকালীন সবজি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর সরকারি বরিশাল কলেজের হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে গাছের চারা ও সবজির বীজ তুলে দেন ছাদবাগানিদের সংগঠন সবুজ কৃষি বরিশালের অ্যাডমিনরা। অনুষ্ঠানে আগত 250 ছাদবাগানির মাঝে পেয়ারা, বাড়িমালটা এক, আতা ফল গাছের চারা এবং শীতকালীন সবজি সিম, পালং শাক, ধনিয়া পাতা, ঢেঁড়স, মূলা শাক, লাল শাক, লাউ ও বরবটির বীজ বিনামূল্যে প্রদান করা হয়। এর আগে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা বরকত হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন সরকারি বরিশাল কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক লতিফা আক্তার ঝর্ণা, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের প্রধান ডাক্তার নাফিসা জাহান স্বপ্না, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ও রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আনামা মাইনুল ইসলাম হাসিব এবং গাইনি বিশেষজ্ঞ ডাক্তার হাসিনা বিদ্যুৎ। সভায় নগরীকে সবুজায়ন করতে ছাদবাগানিদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।